প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি সবাই ভালো আছো। আমি অনেকদিন পর তোমাদের আবার ক্লাস নিচ্ছি। অনেকদিন আগে তোমাদের দুইটা ক্লাস নিচ্ছিলাম সেকেন্ড ইয়ারে, আর আজকে একটা ক্লাস নিব। আশা করি তোমরা আগের যে দুটা ক্লাস করেছিলে সেটার পরে এই ক্লাসটা আশা করি তোমরা এনজয় করবা। তো আমি আজকে যে টপিকটার উপরে ক্লাস নিব সেটা হচ্ছে যে কোরাল রিফ অ্যান্ড ইটস টাইপস অ্যান্ড ফর্মেশন প্রসেস, অর্থাৎ কোরাল রিফটা কি, তার প্রকারভেদ কি, এবং এর কিভাবে কোরাল রিফগুলা গঠিত। আমরা প্রথমে আসি যে কোরালটা আসলে কি। আমরা জানি যে কোরাল, তোমরা আগে থেকেই আগেও পড়েছে যে কোরালটা হচ্ছে নিরারিয়া পর্বের মুক্ত প্রাণী, যার ক্লাস হচ্ছে অ্যানথোজোয়া শ্রেণীর অন্তর্গত। এইগুলা কোরাল, কোরালের মধ্যে বেশিরভাগ আমরা জানি যে এগুলি সি এনিমন, জেলি ফিশ, এগুলি এগুলি হচ্ছে কোরাল। এবং এই কোরালগুলি তার দেহের বাইরে কিন্তু এক ধরনের বহি এক্সোস্কেলেটন বা বহিকঙ্কাল গঠন করে, যেগুলি কার্বনেট, শক্ত কার্বনেট নির্মিত থাকে, এবং যেটা কোরালের মতো প্রোটেকশন দিয়ে থাকে। মাঝে মাঝে এই কোরালটাকে আবার সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়ে থাকে। এটা আমাদের একটু মনে রাখতে হবে যে রেইন ফরেস্ট বলা হয় কোরালটাকে। এরপরে আসি আমরা কোরাল রিফ। কোরাল রিফ ইটস এ আন্ডার ওয়াটার ইকোসিস্টেম, এটা হচ্ছে একটা সমুদ্রের নিচের একটা ইকোসিস্টেম বাস্তুতন্ত্র, যেটা ক্যারেক্টারাইজ বাই রিপ বিল্ডিং কোরাল। এই রিপ যেগুলো রিপ তৈরি করে থাকে সেই কোরাল গুলি দিয়ে বিশেষভাবে পরিচিত করা হয়। রিপ আর ফর্ম এই রিপ গুলা কি দিয়ে গঠিত, যে কোরালের পলিপ, যে পলিপ গুলা ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে সবাই সহযোগে একসাথে কিন্তু যুক্ত থাকে। এবং বেশিরভাগ কোরাল কিন্তু, এই কোরাল রিপ কিন্তু পিষ্টনি কোরাল দিয়ে গঠিত, যেগুলির ফলে হচ্ছে এক একটা জায়গায় এরকম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তারা হচ্ছে গ্রুপ বেঁধে এক জায়গায় থাকে। এবং এই বেশিরভাগ কোরালই হচ্ছে সাধারণত উষ্ণ, মানে ওয়ার্ম, এবং অল্প পানি, শ্যালো, ক্লিয়ার, সানি অ্যান্ড এজিটেটেড ওয়াটার। এজিটেটেড ওয়াটার মানে যেগুলো ঘোলাতে থাকে, এই এই ধরনের জায়গায় কিন্তু এরা, এদেরকে বেশি পাওয়া যায় জন্ম। তো কোরাল রিফ প্রথম দেখা যাচ্ছে 485 মিলিয়ন বছর আগে, এবং যেটা হচ্ছে অর্ডোভিসিয়ান শেষের দিকে, এরা যখন তারা হচ্ছে যে স্পঞ্জি যে রিফ গুলো ছিল বা মাইক্রোবিয়াল যে রিফ গুলি ছিল সেগুলাকে রিপ্লেস করে তারা পৃথিবীতে আসে। এবং মোস্ট কোরাল ফর্ম আফটার দ্য গ্লেসিয়াল পিরিয়ড, গ্লেসিয়াল পিরিয়ড প্রায় 10,000 বছরের একটু কম আগে এইগুলি মূলত বেশিরভাগ কোরাল গুলির আবির্ভাব ঘটে। এবং এরা টোটাল ওশেনের, টোটাল ওশেনের 0.1% এরিয়া তারা কাভার করে থাকে। এবং এই এই যে রিপ বিল্ডিং, এই অর্গানিজম গুলি, এদের আসলে প্রয়োজন হচ্ছে 28 থেকে, এদের জন্য সুইটেবল টেম্পারেচার হচ্ছে 22 to 28 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ডেপথ আপ টু 30 মিটার্স, আপ টু 30 মিটার পর্যন্ত এদের গ্রোথটা দেখা যায়। So, there are three types of coral reef. One is fringing reef, second one barrier, and third one is atoll reef. Amra ekhon ei tinta reef ke reef er bornona dibo kon ta ki rokom. Amra ashi prothome ashi fringing reef. Fringing reef eta hocche mostly common type of reef. Common type of reef hocche ei fringing reef. Ebong this type of reef grow seaward, directly seaward from the directly seaward from the shore, the shore theke and sea dike jay, and they form border along the shoreline and surrounding island, but island er adjacent hoye tara charpash diye tara kintu border er moto toiri kore thake ei fringing reef gula. Ei fringing reef er ekhon ashi amra what are the characteristics, tar boishishto gula ki. Boishishto gula hocche je আমরা দেখো, আমরা এখানে একটা ছবি দেখে নেই। এই যে ফ্রিঞ্জিং রিফ,
ফ্রেঞ্জিং দ্বীপে আমরা দেখতে পাচ্ছি যে শোর, একদম শোর থেকে যে দেখো অ্যাডজেসেন্ট অ্যাডজেসেন্ট টু দা আইল্যান্ড, আইল্যান্ডের সাথে কিন্তু ইয়ে হয়, সেখান থেকে শোর থেকে কিন্তু এদের গ্রোথ হয়েছে। এটা হচ্ছে ফ্রেঞ্জিং দ্বীপ। তো এদের বৈশিষ্ট্য কি, যে ইট লাইজ ক্লোজ টু দা শোর, এরা শোরের কাছাকাছি থাকে। অ্যান্ড রিফ মে এক্সটেন্ড টু এ ডিস্টেন্স অফ 200 মিটার, এরা এই শোর থেকে 200 মিটার পর্যন্ত তারা এক্সটেন্ড করতে পারে ইনটু দা সি এর দিকে। অ্যান্ড অ্যাক্টিভ যে রিজন গুলি, যে বাইরের দিকে যে অ্যাক্টিভ রিজন থাকে, এই রিজনকে বলা হয় রিফ ফ্রন্ট। এবং এরা সবসময় কিন্তু সমুদ্রের দিকে, সমুদ্রের দিকে। আর এদের যে শোর লাইন এবং রিফ, এই যে রিফ এবং শোর লাইন, এর মাঝখানে কিন্তু সবসময় ন্যারো শ্যালো ওয়াটার চ্যানেল থাকে, অর্থাৎ পানির ফ্লো প্রবাহ থাকবে। এই রিফ গুলা বেশিরভাগই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, স্যান্ড, তারপরে ডেড অ্যান্ড লিভিং কোরাল কলোনি অ্যান্ড আদার অর্গানিজম, এগুলো এরা দেয়ার কম্পোস্ট অফ ক্যালসিয়াম কার্বনেট, স্যান্ড, লিভিং ডেড, লিভিং কোরাল কলোনি আদার অর্গানিজম, সব ধরনের অর্গানিজম দিয়ে এগুলো গঠিত থাকে। তো নেক্সট আমরা যাই, ফ্রেঞ্জিং গেল, এবার আসি আমরা বেরিয়ার রিফ। হ্যাঁ, বেরিয়ার রিফ, বেরিয়ার রিফ আর সিমিলার টু, মোরালি সিমিলার টু ফ্রেঞ্জিং রিফ, দ্যাট দে অলসো বর্ডার এ শোর লাইন, কারণ তারাও কিন্তু শোর লাইন কে বর্ডার করে থাকে। তো হাউএভার, ইনস্টেড অফ গ্রোয়িং ডাইরেক্টলি আউট ফ্রম দ্য শোর, দে আর সেপারেটেড ফ্রম ল্যান্ড বাই অ্যান এক্সপানশন এক্সপানশন অফ ওয়াটার। দিস ক্রিয়েটস এ লেগুন অফ ওপেন অফ এন ডিপ ওয়াটার বিটুইন দ্য রিফ অ্যান্ড দ্য শোর। তো এটা তারা বোঝাচ্ছে যে এখানে যে ফ্রিঞ্জিং এর মতোই কিন্তু শোর এবং যে রিফ দুটার মাঝখানে কিন্তু ওয়াটার পানি থাকে, এই সেপারেট, মানে রিফটা শোর থেকে পানি দ্বারা পৃথক থাকবে, এটা হচ্ছে এখানে বড় পার্থক্য। এইটার বৈশিষ্ট্য আমরা আসি, এই যে আমরা এখানে যাচ্ছি, এইটা হচ্ছে বেরিয়ার রিফ। এই যে আইল্যান্ড আমরা দেখতে পাচ্ছি, তার চারপাশে মাঝখানে কিন্তু এই যে ওয়াটার, ওয়াটার বডি, হ্যাঁ, এই ওয়ার এটা দ্বারা কিন্তু সেপারেটেড। তো এটা যেমন ফ্রিঞ্জিং এর কিন্তু অ্যাডজাসেন্ট লাগানো থাকে, মাঝে মাঝে ছোট্ট চ্যানেল থাকতে পারে, কিন্তু এখানে সে বড় ওয়াটার চ্যানেল থাকে, এটাকে এই জন্য এটাকে বেরিয়ার রিফ বলা হয়। এটা এখানে সাবসিডেন্স বলছে, মানে হালকা একটু নিমজ্জিত হওয়ার কারণে, যে কোনো কারণেই হোক এটা কিন্তু হয়ে থাকে, এই ধরনের ফর্মেশন হয়ে থাকে। তো ক্যারেক্টারিস্টিক্স, দিস টাইপ অফ কোরাল ইজ লোকেটেড সাম ডিস্টেন্স ফ্রম দ্য শোর, শোর থেকে একটু দূরে। তার রিফ ফ্রন্ট ইজ ফেসিং দ্য সি, সির দিকেই থাকবে রিফ ফ্রন্ট। অ্যান্ড রিফ অ্যান্ড শোর আর সেপারেট বাই এ ডিপ স্ট্রেস অফ ওয়াটার কল্ড লেগুন, এক ধরনের লেগুন থাকে, এগুলোকে লেগুন বলে, লেগুন ইজ সুইটেবল ফর, এই লেগুন গুলি আবার নেভিগেশনের জন্য সুইটেবল। কিন্তু ফ্রিঞ্জিং রিফের মাঝে যে ছোট ওয়াটার চ্যানেল থাকে, সেটা কিন্তু নেভিগেশনের জন্য সুইটেবল নয়। আমরা এই ব্যারিয়ার রিফের একটা বড় উদাহরণ হচ্ছে অস্ট্রেলিয়ায় আমরা শুনেছি গ্রেট ব্যারিয়ার রিফ, গ্রেট ব্যারিয়ার, এবং ইট ইজ অ্যাবাউট 15 to 250 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম শোর, ইট এক্সটেন্ডস আপ টু 2000 কিলোমিটার ইন লেন্থ, লেন্থে 2000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। নেক্সট আমরা আসি অ্যাটল দ্বীপ। হ্যাঁ, অ্যাটল দ্বীপ, হোয়েন এ ফ্রিঞ্জিং দ্বীপ কন্টিনিউ টু গ্রো আপওয়ার্ড ফ্রম এ ভলকানিক আইল্যান্ড দ্যাট হ্যাজ সাঙ্ক এন্টায়ারলি বিলো দ্য সি, যখন এরকম একটা ফ্রিঞ্জিং দ্বীপ, ফ্রিঞ্জিং রিফটা আমি ছবিটাতে আসে তাহলে বুঝতে পারবে, দেখো এই যে ফ্রিঞ্জিং রিফটা যখন, এই এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিতেই কিন্তু বোঝা যাচ্ছে যে ফ্রিঞ্জিং রিফটা কিভাবে সাঙ্কেন হচ্ছে, মানে ডুবে যায়, যখন ডুবে যায় তখন কিন্তু এই ধরনের অ্যাটল তৈরি হয়। হ্যাঁ, তো অ্যাটলস আর ইউজুয়ালি সার্কুলার অর ওভাল ইন শেপ, সাধারণত এটা সার্কুলার বা ওভাল শেপ, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, অ্যান্ড উইথ অ্যান ওপেন লেগুন ইন দ্য ওয়াটার ইন দ্য সেন্টার, এই সেন্টারে একটা ওপেন লেগুন থাকে, এই আমরা দেখি। তো বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য এইভাবে, ইট ইজ কল্ড অলসো কল্ড দ্য কোরাল আইল্যান্ড বলে, ইটস এ রিং লাইক অর হর্সু শেপ, ঘোড়ার খুঁড়ের মতো বা রিং লাইক, এবং দ্যাট এনসার্কেল এ লেগুন, যেটা একটা লেগুনকে ব্যাট দিয়ে রাখে আর কি। দিস লেগুন ইজ ডিপ অ্যান্ড সুইটেবল ফর লেফট নেভিগেশন, এগুলো গভীর থাকে এবং সুইটেবল থাকে নেভিগেশনের জন্য। এই রিং লাইক রিফ মে বি ব্রোকেন বাই এ নাম্বার অফ চ্যানেল, এই যে রিফগুলো, এগুলি মাঝে মাঝে জায়গা জায়গা থেকে এগুলি চ্যানেল দ্বারা এগুলি
ব্রেক হতে পারে, ভাঙতে পারে, হ্যাঁ, যেগুলো দিয়ে মানে বাইরে থেকে ভিতরে ঢোকা যাবে, ভিতর থেকে বাইরে ঢোকা যাবে, হ্যাঁ, এইগুলো, দিস ইজ কল্ড দ্য অ্যাটল, দ্য বিগেস্ট অ্যাটল ইন দ্য ওয়ার্ল্ড ইজ সিন ইন দ্য ফর্ম অফ সুভা দিবা অফ মালদ্বীপ। আমরা জানি মালদ্বীপের সুভা দিবা আছে, সেই সুভা দিবা কিন্তু সবচেয়ে বড় বড় অ্যাটলের এক্সাম্পল এই সুভা দিবা। নেক্সট আসি আমরা, তাহলে আমরা মেজর যে তিনটা রিফ সেটা কিন্তু আমরা জানতে পারবো, আদার আরো কিছু টাইপস, আদার টাইপস অফ রিফস আমরা আছে, সেগুলি তোমরা চাইলে পড়তে পারো, পড়ে রাখা ভালো, কেননা কোশ্চেন কত মার্কের আসে সেটার উপর নির্ভর করে তুমি লিখতে পারো। যেমন অ্যাপ্রন রিফ, অ্যাপ্রন রিফ আছে, শর্ট রিফ রিজেম্বলিং এ ফ্রিঞ্জিং, ফ্রিঞ্জিং রিফের মতোই বাট মোর স্লপ, মোর স্লপ অ্যান্ড এক্সটেন্ডিং আউটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড ফ্রম এ পয়েন্ট অফ পেনিসুলার শো, মানে শেষের দিক থেকে ওরা এইগুলি স্লপ হয়ে যায়, ইনিশিয়াল স্টেজ অফ ফ্রিঞ্জিং রিফ, এটা হচ্ছে মানে ফ্রিঞ্জিং রিফের একদম ইনিশিয়াল স্টেজটাই মূলত এটাকে বলা হচ্ছে অ্যাপ্রন, অ্যাপ্রন রিফ। এরপর আছে ব্যাংক রিফ, আইসোলেটেড ফ্ল্যাট টপ রিফ লার্জার দেন এ প্যাচ রিফ অ্যান্ড ইউজুয়ালি মিড শেল্ফ রিজন অ্যান্ড লিনিয়ার অর সেমি সার্কুলার ইন শেপ এ টাইপ অফ প্ল্যাটফর্ম, এটা একটা প্ল্যাটফর্মের মধ্যে দেখা যায়, এইগুলি হচ্ছে ব্যাংক, ব্যাংক রিফ জাস্ট প্ল্যাটফর্ম তৈরি হয় সেই প্ল্যাটফর্ম গুলোকে বলা হচ্ছে। এইরকম প্যাচ রিফ আছে, রিবন রিফ আছে, হাবিলি রিফ আছে, এইগুলি তোমরা একটু দেখে রাখবো, আরো আছে অনেক, তো এতগুলি দরকার নেই। আমরা আসি নেক্সটে, যে হোয়াট আর দ্য থিওরিজ অফ দ্য ফর্মেশন অফ কোরাল রিফ, কোরাল রিফ ফর্মেশনের কতগুলি থিওরি আছে, মেনি থিওরিজ আর পুট ফরওয়ার্ড টু এক্সপ্লেইন দ্য ফর্মেশন অফ দ্য ফর্মেশন অফ কোরাল রিফ, কোরাল রিফ অনেকগুলো থিওরি আছে, মধ্যে একটা আছে আমার ডারউইন ডানা সাপ সাইডেন্স থিওরি, সাপ সাইডেন্স মানে অর্ধ নিমজ্জিত, সেই অর্ধ নিমজ্জন যে থিওরিতে আছে এখানে সেটা বলছে যে রিফ স্টার্ট অ্যাজ ফ্রিঞ্জিং, প্রত্যেকটা রিফ ফ্রিঞ্জিং হিসাবে তারা শুরু করে অনেক শোর স্লপ, মানে শোরের স্লপের দিকে তারা স্লপে এগুলি শুরু হয়, ফ্রিঞ্জিং রিফ বাই দ্য সাবসাইডেন্স অফ দ্য রিফ ফ্ল্যাট, ফ্রিঞ্জিং রিফের এই রিফ ফ্ল্যাট যেগুলি থাকে সেগুলি অর্ধ নিমজ্জিত হয়ে লেগুনের মতো হয়, যেটাকে তখন লেগুন হয়ে গেলে তখন সেটাকে বেরিয়ে দিবে। তারপরে এ ফ্রিঞ্জিং রিফ ফর্ম অ্যারাউন্ড অ্যান আইল্যান্ড বিকামস অ্যান অ্যাটল ইফ দ্য আইল্যান্ড ইজ ফুললি সাবমার্জড, আমরা যে ছবিটা দেখালাম বলছে যে এরপরে যে ফ্রিঞ্জিং রিফ যদি আইল্যান্ডের চারপাশে হয় যদি এবং সেই আইল্যান্ডটা থেকে পুরোপুরি নিমজ্জিত অর্ধ নিমজ্জিত হয়ে যায় তখন কিন্তু সেটা হয়ে যাবে অ্যাটল। ডারউইন ডানা থিওরি গেল, আর এরপরে আসি সাবমার্জ ব্যাংক থিওরি, সাবমার্জ ব্যাংক থিওরি হচ্ছে বিকজ অফ দ্য সেডিমেন্টেশন, মানে বালু জমে শ্যালো স্লপ আর ফর্ম, শ্যালো স্লপ তৈরি হয় এই সেডিমেন্টেশনের কারণে, স্লপ তৈরি হয় ঘুরে গিয়ে তখন এই রিফগুলি কিন্তু ওই জায়গাগুলোতে রিফগুলি ডেভেলপ করে, এবং বলছে বাই দ্য গ্রোথ অফ আউটার এজ অফ রিফ অ্যান্ড ডিসলিউশন অফ ইনার রিজন অফ দ্য রিফ বেরিয়ার রিফ অ্যান্ড অ্যাটল চার্ট ফর্ম, ওই যে কথা বলছে আগে সেটাই হচ্ছে যে ওই যে কিনারাগুলি যখন যখন এগুলি ইয়ে হয়ে যাচ্ছে ডিসলিউশন অফ ইনার রিজন, মানে ভিতরে থেকে কিছু অংশ নিমজ্জিত হয়ে যাচ্ছে বা এগুলি সলিউবল মানে পানিতে, দ্যাট মিন্স এখানে বলছে পানিতে যদি ভরে যায় এইভাবে কিন্তু বেরিয়ার এবং অ্যাটল, যদি ফুললি ডুবে যায় তাহলে তো অ্যাটল তৈরি হয়ে গেল, আর যদি তা না হয় তাহলে তো বেরিয়ার ডিপ তৈরি হয়, এটাই হচ্ছে ওই একই জিনিস তোমার এখানে আরেকজন অন্যভাবে বলেছে। তো ড্যালি গ্লেসিয়াল ইপোক থিওরি, ড্যালি গ্লেসিয়াল ইপোক থিওরিতে আমরা আসি, এখানে কি বলছে ইন দ্য লাস্ট গ্লেসিয়াল পিরিয়ড, এটা বলছে যে সর্বশেষ গ্লেসিয়াল যে টাইমটা সেটা এটা ওয়াটার ওয়াজ ড্রন ফ্রম ওসিন টু ফর্ম আইস ক্যাপ, পানিগুলা নেমে গিয়েছিল এবং সেখানে আইস ক্যাপ তৈরি হওয়ার কারণে, এবং বিকজ অফ হুইচ দ্য ওশান লেভেল ওয়াজ লোয়ার্ড, এবং এর কারণে ওশানের যে লেভেল আছে পানির লেভেল সেটা নেমে গিয়েছিল, নেমে 60 থেকে 70 মিটারে চলে আসছিল, এবং র্যাপ স্লাব ফর্ম হয়েছিল যেটা সুইটেবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ রিফ, এবং যে র্যাট স্লাব তৈরি হওয়ার কারণে একান্ত স্লাব আছে যেটা তৈরি হওয়ার কারণে আমার এই রিফটা ফর্মেশন কোরাল রিফ ফর্মেশনটা সহজতর হয়েছিল। হোয়েন দেয়ার ইজ এ রাইজ ইন টেম্পারেচার অ্যান্ড উইথ দ্য রাইজিং অফ ওশান লেভেল, তো এছাড়াও হতে পারে যে টেম্পারেচার রাইজ করার কারণে
টেম্পারেচার বাড়ার কারণে অথবা ওশন লেভেল রাইজ, টেম্পারেচার বাড়লে তো ওশন লেভেল রাইজ করবে, তো দুটা কারণে যেটাই হোক হয় রাইজিং অফ দ্য ওশন লেভেল অর টেম্পারেচার রাইজ, এটার কারণে কি হবে মেল্টিং অফ আইস, আইসগুলো যখন গলে গিয়েছে তখন এই ঘটনাগুলো ঘটছে এবং এর ফলে কি হয়েছে পরবর্তীতে আবার কোরাল রিফগুলো গ্রো করছে। দাস ব্যারিয়ার রিফ অ্যান্ড অ্যাটল, এবং এর ফলে ব্যারিয়ার রিফ এবং অ্যাটল তৈরি। এরপরে আসি আমরা হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ কোরাল রিফ। আমরা জানি কোরাল রিফ আর সাম অফ দ্য মোস্ট ডাইভার্স অ্যান্ড ভ্যালুয়েবল ইকোসিস্টেম অন আর্থ, কোরালের একটা বড় ব্যাপক বৈচিত্র্য রয়েছে এবং একটা বড় অংশ, আমরা আগে করলাম যে 0.1% এরিয়া কিন্তু টোটাল ওশানের সেগুলো দখল করে আছে, তার মানে একটা মেজর পার্ট অফ আওয়ার ইকোসিস্টেম এই কোরাল রিফ। সো এটার ফাংশনও তার মানে অনেক বেশি থাকবে। তো কোরাল রিফ মানে প্রথমে আসে কোরাল রিফ সাপোর্ট মোস্ট স্পেসিস, এরা ওশানের ওশানেই তো সবচেয়ে বেশি স্পেসিস, তো এর একটা বড় অংশকে তারা কিন্তু এই মেরিন এনভায়রনমেন্টে তারা কিন্তু সাপোর্ট দিয়ে থাকে এবং বলছে এখানে 4,000 স্পেসিস অফ ফিস অ্যান্ড 800 স্পেসিস অফ হার্ড কোরাল অ্যান্ড 100 অফ আদার স্পেসিস। তো ওশানের অনেক প্রাণী আছে আমরা যেগুলি এখনো আমরা জানি না চিনি না, সেগুলো কিন্তু বেশিরভাগই কোরাল, কারণ কোরালের ভিতরে কোরালের মধ্যে এত বেশি বেশি স্পেসিস আছে যা অনেক কি আমরা এখনো চিনতে পারিনি, কারণ তারা কোরালের ভিতরে হাইড করে থাকে। তো বড় একটা তারা হ্যাবিটেটের মানে তাদের আবাসস্থল হিসেবে সাপোর্ট দিচ্ছে বিভিন্ন প্রাণী। এরপর হচ্ছে কোরাল, মেনি ড্রাগস আর নাও বিং ডেভেলপ ফ্রম কোরাল অ্যানিমেল অ্যান্ড প্লান্টস অ্যাজ পসিবল কিওরস ফর ক্যান্সার আর আর্থ্রাইটিস হিউম্যান ব্যাকটেরিয়াল ইনফেকশন ভাইরাস অ্যান্ড আদার ডিজিজ। সো মেডিসিন হিসাবে কিন্তু তার একটা ব্যাপক ইম্পর্টেন্স রয়েছে বিভিন্ন ডিজিজের জন্য। আর একটা আছে যে হেলদি কোরাল, হেলদি যে কোরালগুলি সাপোর্ট কমার্শিয়াল অ্যান্ড সাবসিস্টেন্স ফিশারিজ অ্যাজ ওয়েল অ্যাজ জবস অ্যান্ড বিজনেস থ্রু ট্যুরিজম অ্যান্ড রিক্রিয়েশন। তো যেগুলো সুন্দর কোরাল সেগুলি দেখতে তো আমরা কিন্তু এই যে সমগ্র পৃথিবীর যে টুরিস্টরা যাচ্ছে এবং কোরাল এরিয়ায় যেতে কিন্তু সবচেয়ে বেশি খরচ হয় আমরা জানি, কেননা কোরাল এটা মোস্ট ফ্যাসিনেটিং একটা পার্ট, এটা মানে টুরিস্টদের জন্য খুব চমৎকার তাদের অভিজ্ঞতা এই কোরাল দেখাটা, এটার জন্য তারা অনেক পয়সা খরচ করে জানি। তো এটা একটা বড় কমার্শিয়াল ভ্যালু রয়েছে। এছাড়া কোরাল বিভিন্ন কোরাল বিভিন্ন প্রাণীর খাবার হিসাবে কিন্তু ব্যবহার হয়ে থাকে। এরপর আসে যে কোরাল রিফ স্ট্রাকচার, যে কোরাল রিফের যে স্ট্রাকচার এটা কিন্তু অলসো বাফার শোর লাইনে গেছে, এরা যে শোর লাইনের বরাবর এরা এখানে কিন্তু তারা কি করে এই যে 90% শোর লাইন এগেইনস্ট 90% অফ দ্য এনার্জি, 90% অফ দ্য এনার্জি ফ্রম ওয়েভ স্টর্ম অ্যান্ড ফ্লাডস হেল্পিং টু প্রিভেন্ট লস অফ লাইফ প্রপার্টি ড্যামেজ অ্যান্ড ইরোশন। এই যে ওয়েভের যে ধাক্কাটা, এই যে ধাক্কাগুলি ঝড় বা ফ্লাড সমুদ্রে এই একটা বড় সে কিন্তু দেয়ালের মতো কাজ করে, প্রোটেকশনের মতো কাজ করে থাকে, যে কারণে সমুদ্র কিন্তু এত বেশি আন্দোলিত হতে পারে না এবং এরা কিন্তু প্রচুর জীবনের নিরাপত্তা দিয়ে থাকে এবং সমুদ্রের যে ইরোশন ইরোশনগুলি কিন্তু সে রক্ষা করে থাকে। সো এই হলো মোটামুটি, তো সবাইকে ধন্যবাদ, আশা করি তোমরা সবাই ভালোভাবে দেখবে আর বই বাংলা বইটা দেখলে আরো একটু ক্লিয়ার হতে পারবে। তো সবাই ভালো থাকো, খোদা হাফেজ। রেকর্ডিংটা দিয়ে আমি কাজ করলাম।